এখন ফোনে রূপসী। নমস্কার, ওশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ওশিয়া হার্বালস মানে একেবারেই গ্লো, এবং ওশিয়া হার্বালস মানে সেই লাবণ্য নারী পুরুষ নির্বিশেষে, এবং সেটা আপনার যে কোনো ঋতুই হোক না কেন, নিজেকে সুন্দর রাখার নামই হচ্ছে ওশিয়া হার্বালস। আর বিশেষ করে বলবো, স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যা, প্রত্যেকটি সমস্যা, এই সমস্যার সমাধানের নাম ওশিয়া হার্বালস, যার গাইডলাইন্সে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। অবশ্যই ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতা, অনেক অনেক স্বাগত জয়িতাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। রয়েছেন আপনারা জয়িতার সঙ্গে, মুহূর্তে কথা বলতে ফোন করবেন আমাদের, সরাসরি কথা বলা ফোন নাম্বার দিয়ে আপনারা স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যা নিয়ে সরাসরি ফোন করুন আমাদের ফোন নাম্বার দিয়ে 6292424241, 6292424242, দুটি ফোন নাম্বার দিয়ে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন নিয়ে। প্রত্যেকটা সময়ে সকালবেলা রীতিমতো যে গরমটা ফিল করছি আমরা, মানে স্কিন পুড়ে যাচ্ছে, মানে একটুখানি রোদে দাঁড়ালে তুমি ফিল করতে পারবে যে তোমার গা হাত পা পুরো জ্বলছে, এক্সপোজড এরিয়া জ্বলছে, তো অলরেডি ট্যানিং কিন্তু স্টার্ট। এবং আজকে ধরো এই সবের মানে গরমের শুরুয়াত, এখনই এই মাঝ গরমে গিয়ে না জানি কী হবে, কিন্তু প্রোটেকশানটা আমাদের নিজেদের স্কিনে দিতে হবে, কী করে আমরা থেকে বেরোবো? দেখো, অবশ্যই, কারণ যে হারে প্রত্যেক বছর গরম বাড়ে, এবং প্রত্যেক বছর আসার আমরা বলি কি যে এবছরের গরমটা আরও বেশি, তো এটা আমাদের হয়েই আসছে। তো অ্যাকচুয়ালি আগে যে দেখো, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু ধরো আমাদের সময় এত এসির চলনই ছিল না, এসি জিনিসটাই ছিল না, ঘরে ফ্যানই ছিল। তারপর যখন একটু বড় হলাম তখন কিন্তু ঘরে ঘরে এরমভাবে এসি যে দরকার হবে, কেন এখন মানুষের একটা রিকোয়ারমেন্ট হয়ে গেছে কিন্তু এসি থাকতে হচ্ছে, কেন নিতে পারছে না গরমটা, যেটা কারণ সেটা যখন আমি একটা এসি থেকে আমরা শেল্টার পাচ্ছি, কিন্তু যখন আমি দিনের বেলা বাইরে বেরোচ্ছি, কাজে থাকছি, অলরেডি কিন্তু আমার স্কিন কিন্তু সেই প্রবলেমটা ফেস করছে, কেন ডাইরেক্ট ইউভি রেজটা কিন্তু স্কিন আর নিতে পারে না, যার জন্য আমাদের এই যে প্রত্যেক বছর যে গরমটা বাড়ছে, যে হিটটা বাড়ছে, সেখানে কিন্তু সানব্লক জাতীয় ক্রিমের কিন্তু খুব প্রয়োজন রয়েছে। সবচেয়ে বড় কথা, দিনের বেলাতে একরকম থাকেই, সন্ধেবেলাও দেখবে প্রচণ্ড লাইটেও তোমার অসহ্য লাগে। অনেকে দেখবে আমরা গরমকালে, আমি যখন থাকি না, আমি ছোট জিরো পাওয়ার কি একটা অন্ধকার করে থাকতে মনে হয় বেশি চোখটা একটু আরাম পাচ্ছে, ভালো লাগে, কারণ নিজের স্কিনটাকেও কিন্তু অনেকটা আমি বাঁচাতে পারি মনে হয়, যে যার জন্য এখন মডার্ন সায়েন্সের কনসেপ্টটাই দেখবে চেঞ্জ হয়ে গেছে, যে আমাদের এমন ধরনের সানস্ক্রিন ইউজ করতে হবে যেটা আমাকে শুধু ইউভিএ ইউভিবি থেকে প্রোটেক্ট করবে না, আমাকে যে কোনো রকম এইচইভিএল মানে ব্লু লাইট, ব্রড স্পেকট্রাম কভার করছে, আমার যে কোনো রকমভাবে আমার টিস্যুটা যাতে কোনোভাবে হ্যাম্পার না হয়, এটা তো একটা ফার্স্ট কারণ থাকে। তারপর তুমি যেটা বললে যে ট্যানের সমস্যাটা, ট্যানটা কিন্তু একটা আমাদের মানে প্রত্যেকেরই কম বেশি কিন্তু আমরা একটা ট্যানের প্রবলেম ফেস করি, এবং তার জন্য ওশিয়া হার্বালসে বিভিন্ন ধরনের আমরা ট্যানের জন্য প্রোডাক্ট নিয়ে এসেছি অনেক দিন ধরেই। ধরো আমাদের গ্লোপিওর যে অ্যান্টি ট্যান স্ক্রাবটা আছে, এটা তো প্রথম থেকেই আমাদের ছিল, এটা ভীষণ তাড়াতাড়ি আপনার ট্যানটাকে রিমুভ করে, কিন্তু পার্টিকুলারলি ট্যানের জন্য কিন্তু আমরা ডি ট্যান রেঞ্জটা নিয়ে আসলাম, যেটা কিনা তো যাদের মানে ট্যানের একটা টেন্ডেন্সি রয়েছে, হয়তো স্কিন ভীষণভাবে একটা গরমে, ধরুন ট্যান বলতে কি আপনি ভাবছেন ট্যান রোদে বেরিয়েছেন বলে আপনার ট্যান হচ্ছে না, ঘরে থাকলেও কিন্তু হিটে গরমে অনেকের কিন্তু মুখটা খুব কালো দেখতে লাগে, একটা পেল লুক চলে আসে। আসছে আমরা, হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাম, আমি কি দিদির সঙ্গে কথা বলতে পারি? উনি আছেন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে সুপ্রিয়া মণ্ডল বলছি। আচ্ছা, উনি আছেন, বলুন আপনার বয়সটা একটু বলবেন। হ্যাঁ, আমার বয়স 26 বছর। হ্যাঁ বলো, জয়িতাদি আছেন, হ্যাঁ বলো জয়িতাদি আপনার আছেন। হ্যাঁ নমস্কার দিদি, আজকে আমি প্রথম লাইন পেলাম, খুব ভালো লাগছে আপনার সঙ্গে আমি লাইভে কথা বলতে পারছি। বলো সুপ্রিয়া। হ্যাঁ বলো, আমারও খুব ভালো লাগছে,
তুমি আজ লাইনটা পেয়েছো এবং তোমার সাথে আমি আজ কথা বলছি। বলো শুকরিয়া। আমি একটা বাস্তব কথা বলছি, শুনলে অবাক হয়ে যাবেন। আমি একজন ঘরোয়া মা এবং ঘরোয়া স্ত্রী, আমি সবার পরিপূর্ণভাবে খেয়াল রাখি, আমার দুটো বাচ্চা আছে এবং আমি সময় পাই না আপনার প্রোগ্রাম দেখতে। আমি যখন রাত্রিবেলায় ঘুমাতে যাই, মানে 10:30-11টার সময় ইউটিউবে আপনার আমি এটা দেখি, প্রোগ্রামটা দেখি। ইটস মাই প্লেজার। তুমি যে আমি এখনো আমি টিভির সামনে নেই, আমি ছাদে এসে কথা বলছি, মানে আমি মায়ের বাড়িতে এসেছি তাই আমি সময় পেলাম। শ্বশুর বাড়িতে থাকলে আমি সময় পাই না, সে কারণে আমি কবে থেকে ঠিক করেছি আমি মায়ের বাড়ি যাব এবং আমি এই নাম্বারে ট্রাই করব এবং আমি আপনার সঙ্গে কথা বলবো। খুব ভালো লাগছে, তুমি যে এত ভালোবাসো তার জন্য মানে কি বলবো, আমি সত্যি খুব কৃতজ্ঞ। কারণ তোমাদের সপ্তাহে সপ্তাহে দুটো দিন, আমার যত রাত্রিই হোক না কেন, আমি বাস্তব কথা বলছি, আমি একটু যে আপনাকে বাড়িয়ে বলছি তা নয়, আমি সময় পাই না, আমি ঠিক 10:30-11টায় আপনার প্রোগ্রামটা দেখেই তবে ঘুমাবো, এইরকম হয়। তো আমি যেটা বলছিলাম, আমি তো সময় পাই না, তবে আমার মুখে একটু দাগ ছিল সেই কারণে আমি 2 বছর ধরে ওই শুধু পাপায়া ফেস ওয়াশটা ইউজ করতাম। আর এইবার এই 2 মাস হলো আমার হাজবেন্ড ডিফেন্সে সার্ভিস করে, ও বাড়ি এসে ওই পাপায়া ডিশটা বহরমপুর থেকে সম্পূর্ণ তুলে দিয়েছিল। তো ওইটা আমি দেখেছি, এখনো সানস্ক্রিনটা তোলা হয়নি। তো আমি যেটা বলছিলাম, দাগ তো সব রিমুভ হয়ে গেছে, তো ওই যে ফাইটো ফেস ওয়াশ ওইটা যেটা বলে থাকেন আপনি, তো ওটাকে আমি ইউজ করতে পারি এবার। হ্যাঁ, স্কিন টাইপটা কি আছে একটু বলো। নরমাল টু ড্রাই স্কিন। হ্যাঁ হ্যাঁ, ফাইটো ফেস ওয়াশটা করো। তোমার গায়ের রং কি, চাপা না ফেয়ার? না, আমি খুব ফর্সা না, আমার কালো না, মানে মোটামুটি ফর্সা। আচ্ছা, তা হ্যাঁ, ফাইটো ফেস ওয়াশ করতে পারো, ফাইটো লাইট করো রাত্রিবেলা, ফাইটো নাইট করো। বয়সটা যখন 26, তোমার রাত্রিবেলা ফাইটো নাইটটা করো, এখন এগুলো করতে থাকো, তাহলে কি হবে, তোমার স্কিনে কখনো কোনো প্রবলেম আসবে না। হ্যাঁ ম্যাম, আমি বলতে চাইছি মানে সংক্ষেপে আমাকে স্কিনের রুটিনটা যদি বলে দেন, মানে সকালে এক রকম করলাম, মানে বাচ্চাদের পড়াশোনা দেখভাল করা, আবার শ্বশুর বাড়িতে সবার। তুমি থাকো কোথায়? বহরমপুরেই থাকো? হ্যাঁ, আমি বহরমপুরের কাছেই থাকি, তবে বহরমপুরে এবার থেকে থাকতে হবে, ছেলে ওখানে ভর্তি হবে, পড়াশোনা করবে। আচ্ছা, আমি আবার যখন এবছরে হয়তো যাব বহরমপুর ওয়ার্কশপ শুরু হলে, তো আমি হেল্পলাইনে জিজ্ঞেস করি যে ম্যাম কবে আসবেন, কারণ যত কাজে থাকুক আমি একবার আপনার সঙ্গে মিট করতে চাই। নিশ্চয় নিশ্চয়, আমি বহরমপুরে যখন যাব তো তখন কিন্তু অবশ্যই এসো, আমি অ্যানাউন্স তো করবো ওয়ার্কশপ শুরু হলে এবং কবে কোথায় যাব, ইউটিউবেও তুমি দেখে নিতে পারবে, নাম্বার থাকবে, আমি বলে দিচ্ছি একদম তোমার শর্টের মধ্যে, যেটা করলে তুমি ভালো থাকবে আমি বলে দিচ্ছি। খুব ভালো লাগলো, তুমি খুব ভালো থেকো, আর এরকমই আমাকে আমার ওশিয়া হার্বালসকে ভালোবেসো। থ্যাংক ইউ সো মাচ। শুনতে থাকো, শুনতে থাকো। তুমি তুমি একটা কাজ করো, নামটা কি জানো, সুপ্রিয়া। সুপ্রিয়া সুপ্রিয়া, তুমি একটা কাজ করো, মানে সত্যি কথা, আমরা যারা মানে বাড়ি সামলাই বা সব কিছু সামলে, আমার খুব ভালো লাগলো যে তুমি সব কিছু সুপ্রিয়া সামলেও কিন্তু নিজেকে সামলাচ্ছ, মানে নিজে সুন্দর থাকবো এই বোধটা কিন্তু তোমার মধ্যে আছে এবং এটা সবার আগে দরকার। আমরা সব কিছু করি, বলে না যে রাঁধে সে চুলও বাঁধে, তো সব কিছুই করা যায় তার মধ্যেখান থেকে, মানে কাজের মাঝেও থেকেও করা যায়। তো তুমি যেটা শর্টের মধ্যে ফাইটো ফেস ওয়াশটা করো, একটা টোনার রেখে দাও, রোজ ফ্রেশ টোনারটা রেখে দেবে, আর ফাইটো লাইটটা করো, আর রাত্রিবেলা আবার ফাইটো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে ফাইটো নাইটটা করো। একটা ময়েশ্চারাইজার সবসময় রেখে দিও, যেটা তোমার নর্মাল টু ড্রাই স্কিন, চেষ্টা করো টোনিং করে নেওয়ার পর কোকোহানিটা 1 ড্রপ মতো, এখন তো গরমকাল হয়তো একটু তোমার সোয়েট হতে পারে, 1 ড্রপ মতো পাম্প করে অ্যাপ্লাই করে নেবে, নিয়ে ফাইটো লাইটটা মেখে থাকো আর রাত্রিবেলা ফাইটো নাইট মাখো। এইটা করো বেডে যাওয়ার সময়, শুতে যাওয়ার সময়, আর উইকে তুমি একদিন করে তুমি ডিটেন স্ক্রাবটা স্ক্রাবিং করবে ফুল বডি ফেসে, আর ডিটেন প্যাকটা একদিন তোমার যখন সময় হয় 15 মিনিটের জন্য প্যাকটা অ্যাপ্লাই করে প্লেন জলে ধুয়ে ফেলবে 15 মিনিট রেখে। এইটা করো একদম, দেখো কেমন থাকো, অবশ্যই আমাকে আবার ফোন করো। এবং একটা কথা যে আমি বলতে চাই সুবর্ণা, আমাদের ওশিয়া হার্বালসের দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, দেখুন বক্সে রয়েছে 9804033333,
আরেকটা হেল্পলাইন নাম্বার হচ্ছে 0334-04-333। এই দুটো হেল্পলাইন নাম্বার কেন দেওয়া হয়, কারণ আপনাদের হেল্পের জন্য, মানে আপনারা এখানে তো সবাই ফোন পেয়ে ওঠেন না, আর এইটুকু টাইমে আমি সবার সাথে কথা বলতে পারি না। এরপরে যে আপনাদের কোয়ারিজগুলো থাকে, কোথায় প্রোডাক্ট পাবেন, কীভাবে ইউজ করবেন, কাজ স্কিন অনুযায়ী কী লাগবে, তার জন্য হেল্পলাইনে আপনারা কথা বলে নেন। এই কথা বলার জন্য এইটাই ফোন করবেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ প্লিজ ফোন করবেন না। হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করুন, আপনার ছবি দিয়ে আপনার প্রবলেম লিখে মেসেজ করুন, ওখান থেকে রিপ্লাই দেওয়া হয়। আর আপনার যদি কোনো প্রোডাক্ট অর্ডার করার থাকে সেটাও কিন্তু আপনি হোয়াটসঅ্যাপেও করতে পারেন। হ্যালো, হ্যালো, ঝাড়গ্রাম থেকে বলছি। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি পিয়ালি বলছি ঝাড়গ্রাম থেকে। পিয়ালি বয়স কত? আমার বয়স হচ্ছে 30 বছর। দুই দিদিকে নমস্কার জানাই। নমস্কার, বলো পিয়ালি। আমি একটু কথা বলতে চাই। বলো বলো পিয়ালি। হ্যাঁ দিদি, বলছি যে আমি আপনার হেয়ার এর প্রোডাক্ট ইউজ করি, মানে হেয়ার ভাইটিলাইজারটা ইউজ করি, আর শ্যাম্পু ইউজ করি, অ্যাভোকাইন কন্ডিশনারটা ইউজ করি, হেনাটা ইউজ করি, ঠিক আছে? প্রথম তো ভালো আছি, মানে একদমই চুল ওঠে না, মানে প্রচুর চুল গজিয়েছে সামনে। কিন্তু আমার হয়েছে কি, আমি শুধুমাত্র ওশিয়া সানস্ক্রিনটা ইউজ করি 30। হ্যাঁ, এবার আমি সিটিএমটা না বুঝতে পারছি না কি ইউজ করব। স্কিন টাইপ কি আছে তোমার? হ্যাঁ, আমার ঘুম থেকে উঠলেই ওই নাকের পাশটা আর টিজোন একটু অয়েলি থাকে, কিন্তু কি এখন দেখছি রিসেন্টলি প্রচন্ড ড্রাই স্কিন হচ্ছে, আর স্কিনটা না একটু গুড়ি গুড়ি, একটু র্যাশ র্যাশ হয়েছে, কেন বুঝতে পারছি না, প্রচন্ড ড্রাই হচ্ছে। আচ্ছা, মুখটা চুলকাচ্ছে, ড্রাই যেখানে 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 হয়েছে ওখানে চুলকাচ্ছে? না না না, মুখ চুলকাচ্ছে না, শুধুমাত্র ড্রাইনেসটা হচ্ছে, আর একটুখানি সেই একটু চামড়া খস ওঠা টাইপ যেমন হয় সেই রকম হয়েছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনতে থাকো। তুমি যেটা করবে এই মুহূর্তে, তুমি অ্যালোপিওর ফেস ওয়াশ নাও, কেন তোমার উইন্টারে ড্রাই হয়ে গেছিলো, তখন তোমার প্রপার কিন্তু সিটিএম এগুলো করার খুব দরকার ছিল। এনিওয়ে, তুমি অ্যালোপিওর ফেস ওয়াশটা দিনে দুবার করে ক্লিন করবে, টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকো হানি ময়েশ্চারাইজার, স্ট্যান্ড ট্যান করে উঠে ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিং করবে, করে নিয়ে SPF 50 যে সানস্ক্রিনটা আছে এটা অ্যাপ্লাই করবে। ইভিনিংয়ে আবার ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিং করবে, টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকো হানি ময়েশ্চারাইজার করার পর নিম পিওর ক্রিমটা দেবে, এইটা করো। আর রাত্রিবেলা তুমি ওশিয়া হার্বালসের ফাইটো এজটা করো, এটা 30 বছর যখন বয়স হয়ে গেছে ফাইটো এজটা তোমায় করতে হবে। কিন্তু এখন এই মুহূর্তে তোমার মেরিনাইটটা হলে খুব ভালো হয়, মেরিনাইটটা মাখো। যদি মনে হয় যে না, আমার স্কিনে কোনো রকম প্রবলেম হচ্ছে না, ড্রাইনেসটা ঠিক হয়ে গেছে, কারণ ইম্পিওর ক্রিম যেহেতু ইউজ করছো, তাহলে মেরিনাইটটাই কন্টিনিউ এখন করবে ড্রাইনেসের জন্য। আর যদি মনে হয় যে না, মেরিনাইট ইউজের সাথে সাথে আমার র্যাশ বেরিয়ে যাচ্ছে, কি আমার প্রবলেম হচ্ছে, মুখটা খুব বেশি তেল তেল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ফাইটোনাইটটা করতে হবে তোমায়। এটা তোমার স্কিনটাকে একটু বুঝে নিয়ে করতে হবে, তুমি নিজে কি ফিল করছো ভেতর থেকে দেখো, যদি মনে হয় খুব বেশি ভেতর থেকে তোমার টানছে, তাহলে কিন্তু মেরিনাইটই তুমি করবে, আর না হলে ফাইটোনাইট করো। এটা আপাতত করো, ফাইটোনাইটটা একটা ফাইল করে নেওয়ার পর ফাইটো এজে তুমি শিফট করবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তোমার? তুমি বুঝে নাও, বুঝে নিয়ে রাত্রে মেরিনাইট, না হলে ফাইটোনাইট, ফাইটোনাইট একটা ফাইল করে নেওয়ার পর ফাইটো এজে যাবে। আর নিম পিওর ক্রিমটা কিন্তু ইভিনিংয়ে তো দিচ্ছই, দুপুরবেলা যেদিন বাড়িতে থাকছো রেস্ট টাইমে, তখনও কিন্তু নিম পিওর ক্রিমটা আবার অ্যাপ্লাই করে নেবে। এটা দুবার করে দাও, যদি দানা দানাগুলো কমে গেলে আমাকে আবার ফোন করো, এখানে লাইন না পেলে অবশ্যই হেল্পলাইনে ফোন করবে। হেল্পলাইন 9804-0333-333 এবং আরেকটি 0334-04-333-333। এই দুটি ফোন নাম্বার ওশিয়া হার্বালসের যাবতীয় ডিটেলস জানতে কোথায় পাবেন, কীভাবে ব্যবহার করবেন, কী কী সমস্যার ক্ষেত্রে কী কী ব্যবহার করবেন ওশিয়া, সবটাই কিন্তু এখান থেকে জানতে পারবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো দিদি ভাই, নমস্কার ম্যাডাম, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি রেখা বলছি। কোথা থেকে, বয়স কত? পশ্চিম মেদিনীপুর থেকে। বয়স কত? আমার বয়স হচ্ছে 49। হ্যাঁ বলুন বলুন। আমি বলছি ম্যাডাম, আমার হচ্ছে অনেক দিনের 12 বছর ধরে আমি মুখে মুখের অনেক প্রোডাক্ট, অনেক কিছু ব্যবহার করেছি, অনেক ডাক্তার দেখেছি, এবার আপনার প্রোডাক্টে কি আমি ভালো হতে পারবো? আমার তো মেছেদা দাগ হয়েছিল, মেছেদা দাগ থেকে এখন স্কিনটা আমার পুরো পুড়ে পুড়ে গেছে, একবারে নাকে, উপর দুটো গালে, ঠোঁটের নিচে পিঠে, এগুলো সব একটু মানে সব একটু দাগ হয়ে গেছে, চাপ চাপ দাগ হয়ে গেছে। আমি তো দেখছি অনেকদিন থেকে আপনার হাত ধরার ইচ্ছা আমার, যে আপনার কাছ থেকে আমি ভালো হতে পারবো,
আপনার যখন বিশ্বাস আছে আমার হাত ধরলে আপনি ভালো হবেন, ওশে হার্বালস ইউজ করলে, পজিটিভ মাইন্ড হচ্ছে সবার আগে। আর আপনি তো 12 বছর ধরে এত কিছু করেছেন, সেখান থেকে 2 মাস শুধু আমাকে দিন, 2 মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন এতদিন কি ছিলেন। আর 2 মাস বাদে আপনি আবার আমায় ফোন করবেন যে কতটা আপনি রিলিফ পেলেন আপনার প্রবলেম থেকে। শুধু আমাকে একটু বলুন আপনার স্কিন টাইপটা কি আছে। আছেন দিদি, রেখা দি আছেন? আপনার স্কিন টাইপটা কি ধরনের? স্কিনটা কি ধরনের? স্কিনটা ড্রাই আর গরমের দিনে প্রচুর ঘাম দেয়। আচ্ছা, ঘামটা আলাদা জিনিস, ঠিক আছে। প্রচুর ঘাম দেয়, মুখে কিছু মাখতে পারি না, প্রচুর ঘাম দেয়। আচ্ছা, ড্রাই স্কিনটা, খুব ড্রাই। হ্যাঁ ঠিক আছে, আমি বলে দিচ্ছি রেখা দি, আপনি একটু নোট করে নিন, এখানে বুঝতে না পারলে ইউটিউবে দেখে নেবেন, দিয়ে ধীরে ধীরে লিখে নেবেন। আপনি একটু 2 মাস আমাকে দিন, আপনার এতদিন যা করেছেন, এবং 2 মাস পর আবার আমাকে ফোন করুন। আচ্ছা, আমার একটা ফোন নিয়ে আমরা আমি আসছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? দীঘা থেকে মিষ্টু রাহুল বলছি। বয়স কত? বয়স 21। কি প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্ন বলতে আমি ম্যামের সাথে কিছু কথা বলতে চাই। ম্যাম ভালো আছেন? হুম ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ম্যাম, আগে একটা কথা বলতে চাইছি। আমার শাশুড়ি মা আপনার 6 বছর ধরে কন্টিনিউ প্রোডাক্ট ইউজ করে, শাশুড়ি মা শ্বশুর মশাই। আচ্ছা, শ্বশুর মশাইও? শ্বশুর মশাই আমার হাজবেন্ড, আমার রিসেন্ট 6 মাস ধরে বিয়ে হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আমি আমি নতুন পরিবারে এসে নতুন সদস্য ওশিয়াকে ধরেছি। এমন 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 কি আমার বিয়েতে যে সব তথ্য গেছিল সবকটাই ওশিয়া হারবালের প্রোডাক্ট এবং স্যানিটাইজার। কবে মানে তো কোভিড এর টাইমে তোমার বিয়েটা হয়েছে ওই সময়? হ্যাঁ হয়েছে। আর আমার ম্যাম ওশিয়া বলতে পাগল, আর জয়িতা বলতে পাগল, বলতে আবার জয়িতা হচ্ছে বড় মেয়ে। আমার হাজবেন্ডকে সবসময় বলে জয়িতা হচ্ছে আমার বড় মেয়ে। তোমার শাশুড়ি মাকে আমার প্রণাম দিও, শ্বশুর মশাইকে তোমরা আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা দিও। এমন কি প্রোডাক্ট শেষ হওয়ার আগে আগে থেকে আমাদের 1 মাস আগে প্রোডাক্ট চলে আসে। প্রোডাক্ট যদি শেষ হয়ে যায় আমার শাশুড়ি মাথায় মাথা পাগল হয়ে যাবে, খাবে না। বাবা, অবশ্যই অবশ্যই। ওই দিন রিটার্ন ফেস প্যাকটা আমার হাজবেন্ড এনে দিতে পারি, ওই দিন আমার শাশুড়ি মা একদিন খাইনি বলতে গেলে, মানে ওটার মাস্ট ওশিয়ার প্রোডাক্ট চাই। ওয়ার্কশপ শুরু হবে তখন তো সব তো প্রোগ্রামে, সিটিভিএন এর আমাদের প্রোগ্রামে লাইভ প্রোগ্রামে তো অ্যানাউন্সমেন্ট থাকে। আমার শাশুড়ি মা যেখানে পায় না কেন, ওরা ওকে দেখে বলে কি ইউজ করছিস, না আমার গরমই ওশিয়া, গরমই ওশিয়া জয়িতা, সবারকে অ্যাড দেয়। আর ম্যাম বলছিলাম কি, আমি আপনার প্রোডাক্ট ইউজ করে খুবই ভালো আছি। রিসেন্ট আমার প্রবলেম হচ্ছে আমি জব করি, ঠিক আছে, মার্কেটিং এর জব, আমার একটা জায়গায় ড্রাই হয়ে যাচ্ছে, যে কি সমস্যা হচ্ছে মার্কেটিং এর জব, কিন্তু কি ইজ ওর তোমার মুখে? হ্যাঁ মুখে একটা জায়গায় সাদা স্পটের মতন পড়ে যাচ্ছে, প্রথমে ওটা একটা খসখস মতন হয়ে যাচ্ছে, তারপরে ওটা কিছুদিনের পরে ওটা খসখসে ভাবটা উঠে গেল, ওটা একটা হোয়াইট স্পট বসে আছে, দুটো গালে দুটা হয়েছে। আচ্ছা, তোমার স্কিনটা ড্রাই হয়ে গেছে? এবার আমি তো কোকোয়া, আমার অয়েলি টু সেনসিটিভ স্কিন, আপনার অ্যালোপিয়ার ফেস ওয়াশ করি, টিট্রি টোনার করি, ফাইটো নাইট করি, কোকো হানি ময়েশ্চারাইজার করি। ওটা মাখার পর ছেড়ে দাও, ওটা মাখার আগে কি লাগে সেটা আমাকে আগে স্কিনটা প্রপার বলো। কিচ্ছু ধরো তুমি প্রোডাক্ট মাখো না ওশিয়ার, তোমার এমনি ঘুম থেকে উঠে মুখটা কেমন লাগে সেটা শুধু আমায় বলো। মুখটা অয়েলি, পুরো অয়েল, তেল তেল করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে ড্রাইটা কখন লাগে? যত বেলা হয় তখন ওই জায়গাগুলো ড্রাই ড্রাই হয়? হ্যাঁ, যখন হ্যাঁ ড্রাই ড্রাই হয়ে যায় ফেস ওয়াশ করার পরে। এই রিসেন্ট 8-10 দিনের প্রবলেম, তার আগে হচ্ছিল না। আচ্ছা, আর মাথায় মাথায় খুশকি আছে? আমার মধ্যে যদি আমি বেরোই আমার মুখ থেকে বডি পর্যন্ত পুরোটাই লাল পড়ে যায়। আমি পুরোটা ধবধবে ফর্সা নই, মিডিয়াম ফর্সা, কিন্তু লাল পড়ে যায়, আমি র‍্যাশ আছে। আচ্ছা, হিট অ্যালার্জি হচ্ছে তোমার? আর মাথায় খুশকি আছে, ড্যান্ড্রফ আছে? হ্যাঁ ড্যান্ড্রফ আছে। আপনার ড্যান্ড্রফের তো নিমপ্লিন আমলা,
তারপরে ফার্টিলাইজার এগুলো ইউজ করছি। ওগুলো করে তো জানে ড্যান্ড্রফ তো সেরে গেছে এখন, ঠিক আছে তো ড্যান্ড্রফ? হ্যাঁ ড্যান্ড্রফ ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। ঠিক আছে, তোমার হিট অ্যালার্জি হচ্ছে? না করলে মেরেই দেবে। না না না, মারবে না, তোমার ভালোবাসে বলে, তুমি যাতে সুন্দর থাকো সেই জন্য শাশুড়ি মা আরো বেশি তোমার টেক কেয়ার করে। আর তুমি বলছিলাম আমি আপনার বডি পাটারে বডি বাটারটা ইউজ করছি, কিন্তু সানস্ক্রিনটা কি করব? আর সাবানটা তো পাচ্ছি না, সোপটা পাচ্ছি না। হ্যাঁ সোপটা আমাদের একটু পুরো ওয়েস্ট বেঙ্গলে একটু সোপটা আমাদের আউট অফ মার্কেট হয়ে গেছে, পেয়ে যাবে এই মাসের লাস্টে, পেয়ে যাবে তোমরা সবাই পেয়ে যাবে। এখন বডি ওয়াশ নিয়ে নাও, বডি ওয়াশ নিয়ে নাও একটা। কোন বডি ওয়াশ নেব? বডিতে কি বডি কি খুব ড্রাই? বডি কি খুব ড্রাই? হ্যাঁ বডিটা একটু একটু ড্রাই, আর পুরো রংটা চেপে গেছে এই রোদে বেরিয়ে। তাহলে ফাইটো ওয়াশের সিল্ক টাচটা নাও, ড্রাই যখন পিঙ্ক কালারের যেটা সিল্ক টাচ ওটা নিয়ে নেবে ফাইটো ওয়াশ বডি ওয়াশ। আচ্ছা ম্যাম, বডি লোশনটা কি নিব? বডি লোশন হানি স্যাফ্রন নিয়ে নাও, কারণ সকালবেলা পাপায়া ইউজ করে যাই কিন্তু যখন ফিরে আসি দেখি ট্যারের মতন একটু হালকা পড়ে গেছে। হ্যাঁ তখন পাপায়া বডি বাটারও তখন ইউজ করতে পারো, নাহলে হানি স্যাফ্রন লোশনটা নিয়ে নাও। যখন যাবো প্রোগ্রামে অ্যানাউন্সমেন্ট যাবে, তোমরাও সবাই খুব ভালো থেকো। ম্যাম আপনি সাবধানে থাকবেন, আর দিদি ভাইকে আমি নামটা তো সুবর্ণা দি মানেই হবে। হ্যাঁ সুবর্ণা দি, সাবধানে থাকতে। তোমাকেও কংগ্রেচুলেশন, নতুন সংসার তোমার, তোমার সংসার, সবাইকে নিয়ে শান্তিতে থাকো, ভালো থাকো। আর সত্যি আমি মনে বিয়ের আগে এতটাই মানে হ্যাপি ছিলাম না, এখানে এসে যে ওশিয়া কি, আরে বা দারুন দারুন, খুব ভালো। এটা একটা মেয়ের জীবনে খুব বড় পাওয়া। তোমার মাধ্যমে এটা একটা ভালো মেসেজ গেল যারা নতুন জীবনে পা রাখতে চলেছে তাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, তুমি শুনতে থাকো, খুব ভালো থাকো সপরিবারে। একেই বলে ভালোবাসা যেটা, আজকে দেখো মানে সপরিবার শব্দটা যে বলি, আজকে ওশিয়া হাবস কিন্তু সপরিবারের জন্য, এবং যে কোনো মানে নারী পুরুষ, আমি আজ অনুষ্ঠান শুরুতে বলেছি নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য। এবং আমার খুব ভালো লাগে ওর শ্বশুর মশাই, ওর হাজবেন্ড, এবং ও আসার শ্বশুরবাড়িতে আসার পর, আর সত্যি কথা এত ভালোবাসা আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, সত্যি কথা তার জন্য সত্যি আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ। মানে এতটাই মানুষ হয়তো ভালোবাসা আজকে দিয়েছে বলে বড় মেয়ে, সত্যি কথা। আমি আমি তো সবসময় বলি, অনেকে ফোন করে দিদি প্রথম ফোন পেয়েছি এত ভয় লাগছে এত এ হচ্ছে, তো এটা সত্যি কথা, আজকে এই ভালোবাসাটা দিয়েছে বলে বোধ হয় আজকে ওশিয়া হাবস এই জায়গাটা আসতে পেরেছে। আমরা মনে করি যে আমরা অনুষ্ঠান করছি এত দূরে, আমরা অনেককে দেখি না, দেখতে পাই না, কণ্ঠস্বর শুনি, অনেকে আমাদেরকে আপন করে যে তোমাকে মেয়ে বলেছে বা আপন করে নিয়েছে, বহু মানুষ সাথে তোমার সঙ্গে এত বছর অনুষ্ঠান করছি, তো আমার মনে এই ভালোবাসাটাই রয়ে যাবে, এটাই কিন্তু রয়ে যায়। চলো আমাদের অনেকগুলো ফোন চলে আসছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি আসাম থেকে শিউলি বলছি। বলো শিউলি, কেমন আছো? তোমাদের দুজনকে নমস্কার। হ্যাঁ নমস্কার, বলো। হ্যাঁ বলছি, বলছি দিদি এখন তো খুব গরম পড়ে গেছে আমাদের এখানে, তা আমি তো এখন পাপিয়া ক্রিমটা, যে পাপিয়া ক্রিম ফেস ওয়াশটা ইউজ করছি, আর আমি কি এখন এই এটা করতে পারবো? এই এই কোনটা ভুলে গেছি মানে যে এইটা, কেন তোমার ফুড মিক্স কিটের ম্যাসাজ ক্রিম শেষ হয়ে গেছে? না সেটা তো আছে, মানে কুইনসকেয়ার দিয়ে মাথা করার পরে, মানে আমি এখন আমার কাছে এখনো কোনো প্যাক নেই। আচ্ছা তো দরকার নেই, নট নেসেসারি প্যাক যে তখনই লাগাতে হবে তা না, তুমি এমনি শুধু ম্যাসাজও নিতে পারো উইকে তিন দিন, আর কুইনসকেয়ারের পর ওই প্যাক লাগালেও তোমার কোনো প্রবলেম নেই, লাগাতে পারো। সে আচ্ছা, তার মানে এখন খুব গরম পড়ে গেছে, তো আমি কি কোকোনাটটা ইউজ করব না মুখটা কি আজকে না আছে বলো, টান লাগছে, ড্রাই লাগছে, না নরমাল আছে সেটা আমাকে একটু বলো। নরমাল আছে, এখন তোমার কোন ক্রিম ইউজ করার পরে আমার এখন নরমাল হয়ে গেছে। তাহলে গ্রেপ মাস্ট করো, যদি কোকোহানিতে খুব সোয়েট হয় গ্রেপ মাস্ট করো। আচ্ছা আর দিদি বলছি যে তোমার তো, আমি তো সারা সারা ঠান্ডা বছর ঠান্ডাটা আমি যে তোমার যে কোকোয়া বাটারটা ইউজ করেছি বডিতে, বডি বাটারটা, তবুও না আমার এই পায়ের ড্রাইনেস তো না এখনো কাটেনি, যে
পায়ের মধ্যে না মানে যখন ইউজ করছি তখন ভালো আছি, তারপরে কিছুক্ষণ পরে না কেমন যে ছালুটা ছালুটা হয়ে যাচ্ছে, সেটা কিছুর জন্য হচ্ছে বুঝতে পারছি না। তুমি একটা কাজ করো, ডিটেন বডি অয়েলটা করো, ম্যাসাজ, যেটা ডিটেন বডি ম্যাসাজ অয়েল, হ্যাঁ সেটা করি, সেটা ওটা স্নানের 20 মিনিট আগে পা ফায় অ্যাপ্লাই করে রাখবে। আর একটা অ্যাপ্রিফ্রেশ অ্যাপ্রিকট স্ক্রাবটা যদি পাও, ওই স্ক্রাবটা না উইকে 3 দিন ভালো করে গোড়ালি ফোড়ালি দিয়ে পা ঘষা, দেখবে ব্রাশ পাওয়া যায়, একদিকটা ওই তোমার এ স্টোন থাকে আর এক স্টোন ওয়াশ থাকে, একদিন ব্রাশ থাকে, স্টোন ওয়াশ দিয়ে ঘষার পর ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবে, এবং পরিষ্কারটা যখন করবে তখন আমাদের যে সিল্কটা যে বডি ওয়াশ যেটা আছে ওটা দিয়ে পাটা ভালো করে পরিষ্কার করবে। করার পর কোকোয়া বডি বাটার মাখবে, সারাদিনে 4 বার পায়ে কোকোয়া বডি বাটার দাও, এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। চোখ বন্ধ করে গ্লোপিওর সেরাম কোকোবাইট ফ্যান স্ক্রিম। রেখাদি যে ফোন করেছিলেন, রেখাদি আপনি পাপায়া যে ফোমিং ফেস ওয়াশটা আছে, সরি অনেকক্ষণ আপনাকে ওয়েট করতে হয়েছে, আপনি পাপায়া ফোমিং ফেস ওয়াশটা দিনে 2 বার করে ফেসটা ক্লিন করবেন। স্কিনটা ওনার তো ড্রাই ছিল না, ওনার ড্রাই স্কিন, হ্যাঁ ড্রাই স্কিন ছিল, সিটিএমটা করুন, টারমারিক ক্লিনজার, রোজ টোনার, কোকো হানি ময়েশ্চারাইজার, এই সিটিএমটা করে নেবেন, স্টান টান করে উঠে ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিংটা করে নেওয়ার পর SPF 40 যে 5-in-1 সানস্ক্রিনটা আছে, কোকোহানি মাখার 5 মিনিট বাদে এই 40 সানস্ক্রিনটা মাখবেন, এটা করুন। আচ্ছা, দুপুরবেলা বাড়ি নিশ্চয়ই থাকেন, তখন একবার পাপায়া ব্লেমিশ ক্রিমটা লাগিয়ে নিন, যদি রোদে থাকেন, ছাদে ওঠেন বেরোন, তাহলে পাপায়া ব্লেমিশ ক্রিম লাগাবেন না, ফাইটোন এইচটা লাগাবেন, সরি ফাইটোন লাইটটা না অ্যাপ্লাই করবেন। ইভিনিংয়ে টারমারিক ক্লিনজার দিয়ে ক্লিন করুন, করে নেওয়ার পর পাপায়া সেরাম দিন, সেরামটা 10 মিনিট বাদে পাপায়া ব্লেমিশ ক্রিমটা দিন, এইটা করুন। রাত্রিবেলা আপনি আবার পাপায়া ব্লেমিশ ক্রিমটা অ্যাপ্লাই করে শুন, এটা করুন। যদি দুপুরবেলা আপনি বাড়ি থাকেন, পাপায়া ক্রিমটা করেন, তাহলে আর রাত্রে পাপায়া ক্রিমের দরকার নেই, দুপুরে আর সন্ধেবেলা সেরাম দেওয়ার পর ক্রিমটা একবার করছেন, তাহলে রাত্রিবেলা তখন ফাইটোয়েজ করবেন। আর দুপুরে আমার মনে হয় দুপুরে একবার অ্যাপ্লাই করাটা খুব বেটার হয়, যদি বাড়ি থাকেন, আমার মনে হয় আপনি হাউস ওয়াইফ সম্ভবই হবে হয়তো দুপুরবেলা করা, তাহলে রাত্রিবেলা অবশ্যই ফাইটোয়েজটা করবেন, এইটা করুন। আর উইকে একদিন করে আপনি কুইন্স কেয়ার দিয়ে ম্যাসাজ নেবেন 5-10 মিনিট, ওয়েট কটনে ক্লিন করবেন, তার আগে অবশ্যই পাপায়া ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন ফোমিংটা দিয়ে। করার পর ম্যাসাজ ক্রিমটা ওয়েট কটনে মুছে পাপায়া ব্লেমিশ প্যাকটা লাগান, 15 মিনিট রাখবেন, রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে পাপায়া সেরাম আর ক্রিমটা দিন, এইটা করুন। আপনি আমাকে ঠিক 2 মাস বাদে আবার ফোন করবেন, 1 মাস বাদেও করুন আমাকে, আমার মনে হয় 1 মাস বাদেই করুন, কতটা কমছে আপনি নিজেই বুঝতে পারবেন, এবং এখন যে দাগ আছে, যে অবস্থা আছে, একটা মোবাইলে ছবি তুলে রাখুন, এবং ঠিক 1 মাস বাদ থেকে দেখুন, আবার 2 মাসের মাথায় আরেকটা ফটো তুলুন, বেটার হয় আমার হোয়াটসঅ্যাপেও আপনি 1 মাস বাদে পাঠিয়ে দেবেন এখনকার ছবি এবং 1 মাস বাদে কেমন আছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ওশিয়া হার্বালসের। আচ্ছা, এখন যে ফোন করলো সুপ্রিয়া, তুমি যেটা করবে মিষ্টু, তুমি ওশিয়া হার্বালস এর SPF একটা ফেস ওয়াশ আছে, যখন রোদে বেরোচ্ছ ওই ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে তুমি SPF যে আমাদের 45 যে সানস্ক্রিন আছে এই সানস্ক্রিনটা মেখে রোদে বেরো, এটা তুমি করো। যখন বাড়িতে ফিরছো, ফেরার পর তুমি ওশিয়া হার্বালসের অ্যালোপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে, করার পর CTMটা করো পুরোটা, টারমারিক ক্লিনজার, রোজ টোনার, কোকোহানি ময়েশ্চারাইজার, এই CTMটা করবে, যাতে তোমার ড্রাই হচ্ছে, কোকোহানিটা অলরেডি তুমি করছো, এটা করে নাও। করে নেওয়ার পর নিমপিওর ক্রিমটা কিন্তু তুমি একটু অ্যাপ্লাই করবে, কেন তোমার র্যাশটাও গুটি গুটি হচ্ছে, প্লাস স্পটটা আসছে,
আর রাত্রিবেলা তুমি কিন্তু ওশিয়া হার্বালসের এখন এই মুহূর্তে তুমি ফাইটোনাইটটা করো, এটা করতে থাকো তোমার এই সাদা স্পটের জন্য। আর তুমি একটা ভাটিভার এসেন্সিয়াল অয়েল নেবে, আমি এসেন্সিয়াল অয়েল সবাইকে বলে দিচ্ছি, গরম পড়ছে এক ড্রপ ম্যাক্সিমাম দু ড্রপ, তার বেশি কিন্তু না, এসেন্সিয়াল অয়েলটা দিয়ে তুমি মিক্স করে নিয়ে অ্যাপ্লাই করো, উইকে তিন দিন করবে। আজকের হাতে সময় নিয়ে অবশ্যই আপনারা ওশিয়া হার্বালসের অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধে 5টা মঙ্গলবার 6টায় দেখেন, অপেক্ষা থাকবে নেক্সট অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ জয়িতাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।